তো বন্ধুরা আজকে বানিয়ে ফেললাম ম্যাঙ্গো মালাই মিষ্টি তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিই নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহ উর্দু চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আজকে বানাচ্ছি ছেলের অনুরোধে ম্যাঙ্গো মালাই মিষ্টি তো অনেক দিন ধরেই বলছে তো এখন তো আম পাওয়া যায় না তা আম পাওয়া গেলেও খুবই সেটা সস্তা না সেটা খুবই দাম তাও খুব রেয়ার পাওয়া যায় তাই জন্য ম্যাঙ্গো ফ্লেভার উইথ কালার সেটা নিয়েছি খুব ভালো বাচ্চাদের কোনো ক্ষতি হয় না সেটা দিয়েই বানাবো তো ময়দাটা ময়দা বলছি ছানাটা সুন্দর করে আগে মেখে নেবো আমি এবার নিয়ে নিয়েছি ওই যে গুঁড়ো দুধ আর ছানা দিয়ে সুন্দর করে এবার এটা দিয়েও মেখে নেব তো সুন্দর একটা ডোবা নিয়ে নেবো এটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে যাতে কোনো ফাটা না থাকে দেখুন সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে আর আমার হাতেও কিন্তু একদম লেগে নেই এবার চলুন গোল গোল করে শেপগুলো দিয়ে দিই তো আমি এই যে লেচিগুলো কেটে নিয়েছি এক সাইজের তো শুধু গোল গোল করেই না একটু লম্বা দেব। দেখতেই পাচ্ছেন একটুও ফাঁকা নেই কিন্তু সুন্দর করে হয়ে গেছে খুবই সুন্দর হয় মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে এই যে আমি একটা লম্বা শেপও দিয়ে দিয়েছি এবার চলুন শিরাটা বানিয়ে নি শিরাটার জন্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি চিনি আপনারা যে যার ইচ্ছা মতো চিনিটা কিন্তু দিতে পারেন কম বেশি করতেই পারেন চিনি আর জল একসঙ্গে মিক্স করে নিয়েছি এটাকে একটু ফুটিয়ে নেবো তারপরে এই যে ম্যাঙ্গো ফ্লেভার উইথ কালার যেটা বলেছিলাম এটা কিনেছি এটা কিন্তু ফ্লিপকার্ট থেকেই কিনেছি আপনারা চাইলে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব এটা দিয়ে দিলাম ছ থেকে সাত ফোটা তারপরে এই যে মিষ্টিগুলো এবার দিয়ে দেব তো মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু দশ মিনিটের জন্য আমি হাই ফ্লেমেই ফুটিয়ে নেব। এখন কিন্তু কোনো মতেই ঢাকা যাবে না ঢেকে দিলে কিন্তু মিষ্টিটা ফেটেও যেতে পারে একটা মিষ্টিও কিন্তু ফাটবে না এরকম করে বানালে এর উপরে একটু এরকম ছিটিয়ে দিলে কি হবে ওপরের অংশটা যেটা ফাঁকা আছে সেটা আর ফেটে যাবে না এবার চলুন এটাকে ঢেকে দিই দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এটাকে ঢেকে দেব ঢেকে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি কুড়ি মিনিট মতো আবারও ফুটিয়ে নেব আর এদিকে চলুন আমি দুধটা জাল দিয়ে নিই আমি এখানে পাউডার দুধ নিয়েছি পাউডার দুধটা জাল দিয়ে নেব খুব ঘন করে আর এতে দেব একটুখানি কাজু পেস্ট কাজুটা আমি এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এতে মিশিয়ে দিলাম এবার এটা সুন্দর ঘন করে করে নিতে হবে আর দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য একটু এলাচ এবার এই যে মিষ্টিটা আমি নামিয়ে নিয়েছি একটা থালায় এবার এই যে ঘন যে দুধের সেরাটা বানিয়েছিলাম মানে এটা বলতে পারেন মালাই মালাইটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দেব এটা দিয়েই এমনি খাওয়া যাবে না একটু রেখে দিতে হবে ঠান্ডা হলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর উপরে যে যার ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন খেতে কিন্তু দারুণ লাগবে আমি কাজু দিয়ে দিয়েছি আমার কাছে আর কিছুই ছিল না তো অসাধারণ লাগে অনুরোধ রইল অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে খাবেন দারুণ টেস্ট হয় কিন্তু সত্যি বলছি নর্মাল মালাই থেকে এটাও কিন্তু দারুণ বেশি টেস্ট হয় তো চলুন আজকের মতো এটুকুই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর ততক্ষণ আপনারা চটফট বানিয়ে নিন আজকের মতো টাটা